মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল পাঁচটি তরতাজা তরুণের প্রাণ। তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার বার্তা সকলের। কেউ পড়ত স্কুলে, কেউ কলেজে, একজন সবে চাকরিতে ঢুকেছিল। মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল শিলিগুড়ির পাঁচ তরুণের তরতাজা প্রাণ। শূন্য আজ পাঁচ মায়ের কোল। সকাল থেকে এই ঘটনার কথা জানতেই বহু মানুষ শোক প্রকাশ করেন সোশ্যাল সাইটে। পরিচিতরা পৌঁছে যান তরুণদের বাড়ির সামনে। রাতে রথখোলায় সুব্রত দাস, বিক্রম দাস, ঋষভ দাস অর্ঘ্যকণ্ডুর দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিচিত প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা। চোখের জলে শেষ বিদায় জানান সকলে। তবে এদিন সকাল থেকে ঘটনার কথা শোনার পর অধিকাংশের বক্তব্য ছিল সতর্ক ও সাবধান থাকলে দুর্ঘটনা হয়তো এড়ানো যেত। সোশ্যাল সাইডে শোক প্রকাশের পাশাপাশি অধিকাংশের বক্তব্য ছিল তরুণ প্রজন্মকে আরও সচেতন হতে হবে, অভিভাবকদের কথা শোনা উচিত। 15ই আগস্ট সকালে সুব্রত, বিক্রম, ঋষভ ও মিলানপুরের বাসিন্দা রাজ সিং প্রথমে গাড়িতে যায় লাটাগুড়ি, সেখান থেকে রাতে পাড়ায় ফিরে আসে। এরপর অর্ঘ্যকে সঙ্গে নিয়ে ওই রাতেই কার্শিয়াঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। পাঁচজনের মধ্যেই একজন গাড়ি চালাচ্ছিল। কার্শিয়াং থেকে নামার পথ কার্গিলদারার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে 600 থেকে 700 ফুট গভীর খাদে পড়ে যায় তাদের গাড়ি। মৃত্যু হয় পাঁচজনের। ঘটনাস্থল থেকে টুকরো টুকরো অবস্থায় গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনার পর শহরের তরুণ প্রজন্মকে আরও সতর্ক ও সাবধান থাকার কথা বলেছেন বিভিন্ন মহলের মানুষ। সম্প্রতি শহরের রাস্তা থেকে শুরু করে পাহাড়ি রাস্তায় দেখা যায় কিছু তরুণ দ্রুত গতিতে বাইক ও গাড়ি চালাচ্ছে। স্বল্প গাড়ি চালানোর অভিজ্ঞতাতেও গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে পাহাড়ে চলে যাচ্ছে, যা খুবই বিপজ্জনক। অভিভাবকেরা মানা করলেও সে কথা শুনতে নারাজ। গতকাল রাতে রথখোলায় চার তরুণের দেহ পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। তাদের বক্তব্য, শহরের তরুণ তরুণীদের গাইডেন্স প্রয়োজন, কাউন্সেলিংয়ের দরকার রয়েছে অনেকের, অনেক ক্ষেত্রে কেউ অভিভাবকের কথা শুনছে না। তখন সমাজের অন্যান্যদের দায়িত্ব নিতে হবে তাদের বোঝানোর। বলার ভাষা নেই। মর্মান্তিক ওর পরিবারের যারা রয়েছেন তাদের ঈশ্বর শক্তি দিক। আমরা পরিবারের পাশে আছি, যারা এই পাড়ার যারা ব্যথিত মানুষ এখানে রয়েছেন সবাইকে সমবেদনা জানাই। ঈশ্বর ওদের আস্থার শান্তি দিক। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমাদেরও একটু আরেকটু সতর্ক থাকতে হবে। আমাদের বাচ্চাদেরকে আরেকটু আমাদের কাউন্সেলিং দরকার আছে, আমাদেরকে মেসেজ দেওয়া দরকার আছে। আমাদের বাচ্চাদেরকে বাড়িতে প্যারেন্টসরা না পারলে আমাদের সমাজ যেন তাদেরকে দায়িত্ব নিয়ে একটু বোঝানোর চেষ্টা করতে হবে। আমরা আর এই ধরনের ঘটনা চাই না। দেখুন, রোড অ্যাক্সিডেন্ট আমরা অনেকটা বন্ধ করতে পেরেছি। হ্যাঁ, সেখানে হেলমেট থাকছে, সেখানে নানা রকমের বন্দোবস্ত থাকছে, পুলিশ প্রশাসন বলছে, সরকার মেসেজ দিচ্ছেন। কিন্তু এই লকডাউনের সময় আমরা দেখছি যে বাড়িতে থাকতে থাকতে বাচ্চারাও বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়ছেন, তাদের আর বাড়িতে ভালো লাগছে না, তো তারা বেরিয়ে পড়ছেন। আমি খবর পাচ্ছি গজলডোবাতে 15 তারিখে প্রচুর ভিড় ছিল, লাটাগুড়িতেও মেলার মতো ভিড় ছিল। একটু বড়দের ভাবা উচিত, বড়দের একটু বাচ্চাদেরকে একটু গাইড করা দরকার। আমরাও চেষ্টা করব এই মেসেজগুলো আপনাদের মাধ্যমে দেওয়ার, যে আমরা যেন আমাদের ছেলেমেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ঘটনাগুলোকে সামনে ধরে অন্তত বোঝানোর চেষ্টা করি যে কীভাবে আরেকটু সতর্কতার সঙ্গে আমাদের চলা উচিত, তাহলে হয়তো এই ঘটনাগুলোকে এড়ানো যাবে। খুব বেদনাদায়ক ব্যাপার, পাঁচটা যুবক, অল্প বয়সী ছেলে, যারা এই অকালে চলে গেল, তাদের পরিবারের প্রতি একদম সমবেদনা জানাই। অনেক চেষ্টা করেছিলাম, সকালবেলা খবর পেয়ে রাত্রিতে যোগাযোগ করেছিলাম, যদি কোনোরকম মানে কোনো জীবিত অবস্থায় যদি থাকতো, যদি এদেরকে বাঁচানো যেত, কিন্তু সেটা আর হলো না। তাদের আর আপনার চোখের সামনে দেখতে পেলাম পাঁচটা যুবক এই অকালে চলে গেল, তাদের প্রতি আমাদের একদম সমবেদনা। এই অল্প বয়সী যে যুবকরা আছে তারা এই সময়
আমরা দেখতে পারি বাইক নিয়ে গাড়ি নিয়ে খুব খুব জোরে স্পিডে যায়, তারা নিজেদের চিন্তাভাবনা করে না, তারা তাদের প্রতি তাদের গার্জেনদের প্রতি, আমাদেরও আমারও ছেলে আছে, আমার ছেলেরও বন্ধু এদের মধ্যে একজন আছে, সবসময় বুঝেছি, মাসখানিক আগেও আমি বুঝিয়েছিলাম যে বাবু এভাবে তোরা করিস না, বাড়ির কথাবার্তা শুনিস, বাড়িতে থাকিস, যেভাবে বাড়ির লোক বলে সেভাবে শুনিস, কিন্তু সবসময় মিথ্যা কথা বলে এদিক ওদিক ঘুরতে চলে যায়, বুঝতেই পারছেন এই তার একটা এই ফল আজকের ডেটে দেখতে পেলাম আমরা পাঁচ পাঁচটা যুবক। অন্যদিকে দার্জিলিং জেলা লিগ্যাল এড ফোরামের সেক্রেটারি অমিত সরকার জানান, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানগুলির উচিত নতুন প্রজন্মকে কাছে টেনে নিয়ে সমাজের উন্নতিমূলক কাজে যোগদান করানো, অভিভাবকদের পাশাপাশি গোটা সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে। বিভিন্ন কেস স্টাডি আমরা সমস্ত জায়গায় বিভিন্ন সময় করে থাকি। এবার এই যে ডেসপারেটনেস ডেসপারেটনেস আর এই যে মানে মানে শুধু ডেসপারেট বলবো না, যে ইগনোরেন্স, এত ইগনোরেন্স, আমরা জানি না যে কার কাছে কী ধরনের কাগজ ছিল, কত টাকা ছিল, তারা কীভাবে তারা লাইভলিহুড কারো জানা নেই। কারণ আমরা তো দেখেছি, আমরা তো আমাদের তো একটা কথাই শুনলেই বোঝা যায় যে হু আর দ্য স্টুডেন্টস অফ কলেজেস অ্যান্ড হু আর দ্য স্টুডেন্টস অফ স্কুলস। তাহলে আমরা জানি আমরা কী করেছিলাম সেই জেনারেশনের জন্য, স্কুলের স্টুডেন্টস কলেজের স্টুডেন্টের জন্য, তাদের হাতে কত টাকাই বা থাকতে পারে, তাদের হাতে গার্জিয়ান কতটাই তাদেরকে মানে মানে ফ্লেক্সিবিলিটি অফ দেয়ার লাইভলিহুড, তাদের লিবার্টি কত লিবার্টি কতটা থাকতে পারে। এবার একটা প্রশ্ন এসছে, সেটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, গতকালকের যে ঘটনাটা ঘটল এর চেয়ে দুঃখজনক ঘটনা তো শিলিগুড়িতে আমার মনে হয় না ইদানিংকালে ঘটেছে। কারণ পাঁচটা ইয়াং বাচ্চা ছেলে, তারা স্কুল কলেজের থেকে, তাদের তো কোনো না কোনো জায়গায় গার্জিয়ানশিপ আছে, বাড়িতে কারো লেস গার্জিয়ানশিপ, সেটা কলেজে আছে, কলেজে তারা যদি বড় মনে করে তাদের স্কুলে আছে। এই যে ঘটনা আমাদের সোসাইটির জন্য একটা বড় খুব জরুরি দরকার, যে সমস্ত ক্লাব, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত অর্গানাইজেশনগুলো আমরা বিভিন্ন সময়ে কাজ করছি, তারা নতুন প্রজন্মকে যদি কাছে টেনে নিয়ে তাদের এই ধরনের ডেসপারেটনেসটাকে কমানোর জন্য, তাদের তাদেরকে কাছে রেখে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো যদি তাদেরকে নিয়ে করানো যায়, সমাজে তোমরা ভালো করে সমাজের কাজটা করো, আমি বলছি গুড অর্গানাইজেশন, যেখানে কোনো যেখানে ভালো ছেলেরা একসঙ্গে থাকবে, সেই জায়গাটায় যদি ওদেরকে, আমার মনে হয় আমি দেখেছি ফল পেয়েছি যে বাচ্চাদেরকে ডেকে নিয়ে বসানো, কথা বলা, ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন আজকাল তো কমিউনিটি সার্ভিস সবাই করে, থানায় করে, থানায় হয়, কাউন্সেলিং সেন্টার হয়, আমাদের জেলা প্রশাসন থেকে হয়, তো এই সমস্ত কাজগুলোতে যত যুক্ত হবে তত এই ইগনোরেন্সটা কিন্তু বাড়বে না। এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু সমস্ত ইমার্জেন্সি সার্ভিসেস কিন্তু সিজ করা আছে গভর্নমেন্টের এই প্যান্ডেমিকের জন্য, তো এটা নিশ্চয়ই এক্সপেক্টেড না যে রাস্তায় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে সবাইকে আটকাবে। সবার রেসপন্সিবিলিটি যে এটাকে এই সোসাইটিকে হেল্প করা, তো হলো আমরা দেখেছি যে প্যান্ডেমিক সিচুয়েশনে এই লকডাউন হওয়া এবং আনলক হওয়া, এর মধ্যে একটা বিশাল একটা মেন্টাল হেলথ আনসাপোর্ট কাজ করেছে, সেই মেন্টাল হেলথ সাপোর্ট করাতে যখনই ওরা বুঝতে পারছে মেন্টাল হেলথ এখন সাপোর্ট করবে আমাকে, তখনই বেপরোয়া হয়ে যাচ্ছে, বেপরোয়া, দেখে আসি হোয়াট ইজ কোভিড-19, হোয়াট ইজ করোনা, হোয়াট ইজ লকডাউন, হোয়াট ইজ আনলকডাউন। এই যে শুধু এই কেসটা না, আমরা গত কয়েক মাস ধরে দেখছি রাত্রি 10টার সময় বেরোবেন, রাত্রি দিনের বেলা বেরোবেন, একটু খালি জায়গা পেলেই বেপরোয়া, তাদের কাছে কাগজ আছে কি না আছে বা কী আছে, কোন আজকাল তো শোনা যাচ্ছে হরামেশাই সাইকেলে করে বিভিন্ন নেশার জিনিস বিক্রি হচ্ছে, এই ইভেন প্যান্ডেমিক শেষে এই প্যান্ডেমিক পজিশনেও হচ্ছে, তো সেখানে গার্জিয়ানদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময় কিন্তু প্রশাসন ব্যস্ত, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু তাদের এই ধরনের স্কুল কলেজের টিনেজ গ্রুপের যে বাচ্চারা আছে, এই টিনেজ গ্রুপের বাচ্চাদের কিন্তু একটা কন্ট্রোলের এক্সট্রা মেকানিজম কিন্তু বাড়ি থেকে তৈরি করতে হবে। তারপরে আমি বললাম সোসাইটি, এই যে আমাদের বিভিন্ন খেলাধুলার ক্লাব, আমাদের লিগ্যাল এড ফোরাম বলুন, বিভিন্ন সংগঠন সংস্থা, লাইব্রেরি, লাইব্রেরিতে যাওয়া, এইগুলো হ্যাবিট ইমিডিয়েটলি এটার পেছনে সময় দিতে হবে সোসাইটিকে। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, তরুণদের এই ধরনের মানসিকতার পেছনে গোটা সমাজ দায়ী,
তরুণদের কোনো একটা নিয়মের মধ্যে আনতে গেলেই তারা ভয়ানক হয়ে উঠেছে। সমাজ এরকম অবক্ষয়ের দিকে যাচ্ছে, তবে এক্ষেত্রে অভিভাবকদের প্রধান ভূমিকা গ্রহণ করতে হবে। এই বয়সে তরুণদের মনে স্বাভাবিকভাবেই এক উন্মাদনা জন্মায়, তাই যে কোনো সময় ভুল ঘটতে পারে। বাবা মাকে সন্তানের আরও কাছে এসে সমস্ত কিছু জানতে হবে। একটা শিশু যখন জন্মায় সে কিন্তু ডেসপারেট হয়ে জন্মায় না, সে শিশু কিন্তু চারিদিকের পরিবেশ পরিস্থিতি তাকে গড়ে তোলে। এবার এর জন্য দায়ী আমার তো সবাইকেই মনে হয়, সে মা বাবা বলুন, চারিদিকের পরিবেশ পরিস্থিতি বলুন, সব কিছু এবং স্কুল কলেজ সব পরিবেশই এর জন্য দায়ী বলে আমার মনে হয়। আজকাল কি হয়, প্রতিটি ঘরে ঘরে একটি অথবা দুটি সন্তান, হ্যাঁ, সেখানে হচ্ছে মা বাবার অপার ভালোবাসা স্নেহ মমতা সবসময়ই তাদেরকে আগলে রাখার একটা চেষ্টা চলে মা বাবার মধ্যে, হ্যাঁ, কিন্তু সেটা তো রয়েছে। তারপরে বাড়ির পরিবেশ ছাড়াও যখন আমরা স্কুলের গণ্ডির মধ্যে আসি, আজকাল আমরা ছোটোবেলায় যেটা দেখেছিলাম, ছোটোবেলায় আমরা কীভাবে বড় হয়েছি, সে সময় তো আমরাও শিশু ছিলাম বা ছোটো ছিলাম, হ্যাঁ, কিন্তু আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের থেকে একটা আমাদের ভীতি ছিল যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা বড় হয়েছি, যে আমরা এতটুকু এতদূর যেতে পারবো, এটা করতে পারবো, তারপরে এটা করতে পারবো না, এটা আমাদের করা নিয়ম না, এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছিলাম, সেখানে নিয়ম শৃঙ্খলা ছিল। কিন্তু আজকালকার শিশুদের মধ্যে সেটা নেই, তারা যখনই তাদেরকে একটা বাউন্ডারি গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে যে তোমরা এটা করতে পারবে ওটা করতে পারবে না, তখনই কিন্তু তারা ফিউরিয়াস হয়ে যাচ্ছে, তখন তারা একদম বলছে না আমরা ওটা করব। এখনকার পরিবেশ পরিস্থিতিতে তাদের উপরে কিন্তু আমরা আবার আমাদের কঠোর নিয়ম সেটা আবার আরোপ করতে পারছি না, তখন তাদের সেটা ভীষণভাবে তাদের জন্য মনে হচ্ছে যেন কিশোর মনের ওপরে একটা কুপ্রভাব পড়ে যাবে, কিন্তু এটা ঠিক না। একটা ছোটোবেলায় যে কোনো শিশু একটা কাদামাটির দলা থাকে, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, সেটাকে আমরা একটা কাদামাটির দলাকে যেরকম শেপ দেবো সে তো সেই শেপ ধারণ করবে। তো ছোটোবেলার শিশুর মনকে আমরা যদি সেই শেপটা দিতে না পারি, এখন তাই অবস্থা দাঁড়িয়েছে, ওরা জানে আমাদেরকে না করছে, কিন্তু তখনই আমরা রেগে গিয়ে বলছি না এটা করবই বা আমরা এরকম একটা কিছু করব, জেদ করছে, সেই জেদটা আমরা যখন মেনে নিচ্ছি তখন ওরা ডেসপারেট হয়ে যাচ্ছে। ওরা জানে আমরা যেটাই করব সেটাই সমাজ মেনে নেবে, আমার মা বাবা মেনে নেবে, আমার শিক্ষক শিক্ষিকারা মেনে নেবে, আমাদের উপরে কোনো কিছু আরোপ করতে পারবে না। এইভাবেই ওদের মধ্যে একটা ডেসপারেটনেস গড়ে উঠেছে, ওরা কোনো কিছু এখন মানে না। আর তাছাড়াও আমরা তো সবাই জানি 18 বছর বয়স এটা একটা উদ্যমতার বয়স, কোনো কিছু নিয়ম শৃঙ্খলা মানতে চায় না, সারা পৃথিবী ওরা হাতের মুঠোর মধ্যে নেয়। তো এই সময় খুব প্রয়োজন তাদেরকে কঠোর শৃঙ্খলের মধ্যে দিয়ে মানে বেড়ে তোলা, এটা খুব দরকার। আজ সমাজে অবক্ষয়ের দিকে যাচ্ছে, ভাবলে ভয় হয় আগামী দিনগুলোতে আমাদের আরও কী দেখতে হবে। পার্টিকুলার একজনকে দ্বারা সম্ভব না এটা কখনো, মা বাবা থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেক অভিভাবক বলতে যা বোঝায়, শুধু মা বাবা নয়, পাশের বাড়ির কাকু কাকিমাও অভিভাবক হতে পারেন, স্কুলের টিচাররা অভিভাবক, প্রত্যেকের দায় বর্তাচ্ছে। নাহলে সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে সে ভাবলে ভয় হয়। এখনও আমাদের সময় আছে, আমরা যদি জেগে না উঠি তাহলে এরকম ঘটনা কেন আরও মর্মান্তিক ঘটনার সাক্ষী আমাদের হতে হবে। প্রথমেই আমি সমবেদনা জানাই সেই সকল পিতা মাতা আত্মীয় স্বজনদেরকে যারা তাদের আপনজনকে হারালেন। এখন কিভাবে বাড়ির লোক কীভাবে যত্নবান হবে, আমার মনে হয় কি বাচ্চাদেরকে হয়তো কিছু ক্ষেত্রে পিতামাতা বেশি প্যাম্পারিং করে ফেলছে, হয়তো বা মানে তাদের সাথে মিশতে হবে তাদের মানে ছোটো বয়স থেকেই, এই বড় বয়সে এসে এদেরকে আর কতটা কাউন্সিলিং করা যাবে। তো বাবা মাই প্রধান ভূমিকা পালন করবে, বাবা মা শিশুর সাথে শিশুর স্তরে গিয়েই মিশে মানে তাদের সাথে বন্ধুর মতন করে মিশতে হবে, এবং এত বেশি হয়তো প্যাম্পারিং না করলেই হয়তো বাচ্চাদের ভালো হবে। এই এজটাই তো মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড, তো এটাকে বলে, এই এজটাকে বলা হয় স্ট্রং অ্যান্ড স্ট্রেসের এজ। তো এই সময় অবশ্যই মানে যেই কথাটাই বলছিলাম, পিতামাতাকে তার সন্তানের প্রতি অধিক
যত্নবান হতে হবে। এই সময়টা তো একটু চ্যালেঞ্জিং সময়, তো বাচ্চারা অনেক সময় ভুল করে ফেলতে পারে, তো সেইটা চোখে চোখে রাখতে হবে ওদেরকে। তাছাড়া তো এরকম ঘটনা অনেকের পরিবারেই ঘটতে পারে, মানে বেশি কনফিডেন্সের সাথে কিছু বলা যাবে না যে এটা করলে এটা হবে বা এটা করলে না করলে এটা হবে না। হ্যাঁ, তবু ওই এই বয়সটা যেহেতু খুব চ্যালেঞ্জিং বয়স, হ্যাঁ খুবই স্ট্রং অ্যান্ড স্ট্রেসের বয়স, সেই জন্য পিতামাতাকে অনেক বেশি যত্নবান হতে হবে, তাদের বাচ্চা কাচ্চার দিকে খোঁজ খবর বেশি রাখতে হবে। অভিভাবকেরা জানান, বাড়ির অভিভাবকদেরও আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এখনকার প্রজন্ম ভীষণভাবে বেপরোয়া হয়ে উঠেছে, গোটা সমাজের কাউন্সিলিং প্রয়োজন, এখন সমাজের অবক্ষয় চলছে। এখানে শুধু গার্জিয়ানকে দোষ দিলে তো হবে না, কারণ এটা সমাজের অবক্ষয় যেটাকে বলা হয় অবক্ষয় চলছে। গার্জিয়ানদেরও সচেতন হওয়া উচিত ছিল, ছেলে কোথায় গেল, যা খবরে দেখলাম যে সকালবেলায় এরা লাটাগুড়িতে গেছে, লাটাগুড়িতে ফিরে এসছে রাত্রিবেলায়, আবার ওখান থেকে কার্সিংয়ে গেছে। এখানে গার্জিয়ানদের তো অ্যাকচুয়ালি কিছু করার থাকছে না, কারণ আজকালকার বাচ্চা কাচ্চারা খুব বেপরোয়া, গার্জিয়ানদের কথাও শুনতে চায় না, যার পরিণামে এই সমস্ত হলো। মানে সতেজ সব যুবক যারা 20-21 বছর বয়স সব, এরা সব জীবন চলে গেল, বড় দুঃখজনক ঘটনা। আর গার্জিয়ানদের কথা বলতে গেলে গার্জিয়ানরা তো সবসময় খেয়াল রাখেই, তবু আজকালকার প্রজন্ম বাবা মার কথা শুনতে চায় না, এরা খুব বেপরোয়া। সমস্ত টপ টু লেভেল কাউন্সিলিং করার দরকার, এটা যেটা সম্ভব না এইভাবেই চলবে আর কি। অবক্ষয় যুগে এর থেকে আর বেশি কিছু আশা করা আমাদের ঠিক হবে না। ঘটনাটি খুবই দুঃখজনক, কিন্তু গার্জিয়ানদের সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হয়, মিশলে অনেক কিছু জানা যায়, সেভাবে মিশতে পারলে ওরা সব বলে ঠলে যাবে, হঠাৎ করে বের হয়ে গেল সেটা তো ঠিকই না। ওর জন্য গার্জিয়ানদের সবসময়, বিশেষ করে মাদের, বাবারা তো সবসময় বাড়িতে থাকে না, মারাই থাকে, কেয়ারিংটা মারাই বেশি করে। হ্যাঁ, তার জন্য মাদের সবসময় জানতে হয় কোথায় যাচ্ছে কী করছে, এগুলি সবসময় খেয়াল রাখতে হয়। এগুলি খেয়াল রাখলে এগুলি অ্যাক্সিডেন্ট অনেকেই করা যায়, কম হওয়ার সম্ভাবনা থাকে। স্বাধীনতা থেকে শুরু হলো স্বদেশী অভিযান, গ্রামে গ্রামে বিদ্যুৎ এলো, উজ্জ্বল হিন্দুস্তান, মঙ্গল পর্যন্ত পৌঁছে গেল স্বদেশী মঙ্গল যান। তাহলে কেন হবে না হিন্দুস্তানি নিজেদের সব জিনিস, আমরা বদলাবো তবেই তো বদলাবে হিন্দুস্তান। সূর্য আত্মনির্ভর ভারতের প্রতীক।